ना गो दीदी, आमी ख्याल करेछि रूपाईटा ना इदानीं खूब खूब खिटखिटे हुए जाच्छे। हाँ अच्छा, आजकेर घटनाय रोजार की दोष आमी तो सेटाई बुझते पारलाम ना। बेचारी तो निजेर इच्छाय देरी करेनी। रोजार अनिच्छा छिलो बोले तो आमार मोने हय ना मा। रूपाई जाने ना, आमरा केउ जानी ना, ओ फोर्स करे कलेज थेके बेरिये सौर्यर संगे खेते चले गेल। अच्छा बौमा, सौर्य तो निजेई बोललो जे ओ जोर करे रोजाके निये गेछे। आर देखो बियेर पर थेके तो मेयेटा एका एकाई थाके, बापमाओ कोनो खोज खबर नेय ना। सेई अर्थे देखते गेले आमरा तो ओर काछे अचेनाई। ताओ तो अनेक चेष्टा करछे आमादेर साथे मानिये नेवार। তা ও যদি কোনো বন্ধু বান্ধবের সাথে খেতে যায়, আনন্দ করতে যায়, এটা যে দোষের কি সেটাই তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ তাই তো, আর রূপায়ের কি দরকার ছিল বাইরের ছেলেটার সামনে ওভাবে কথা বলার? ওর যদি স্যান্ডউইচ খেতে না ইচ্ছে করতো, খেতো না, রেখে দিত, সূর্য কি ভাবলো বলো তো? ছেলেটা তো সময় অসময় রোজার উপায়ের অনেক উপকার করে, তাই না? তোমরা সবাই মিলে রূপাইকে কেন দোষ দিচ্ছ বলো তো? ওর কি দোষ আছে? এই সব নষ্টের গোড়া তো ওই ছেলেটা। আমি এটা বুঝতে পারি না, এই রোজা রূপায়ের মাঝখানে সব সময় নাক গলাতে কেন এই সূর্য ছেলেটা চলে আসে? নাক গলানোর কথা কেন উঠছে বৌমা? বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়ানো কি অপরাধ নাকি? তুমি এবার একটু থামো, সব ব্যাপারে ত্রুটি খোঁজাটা যেন তোমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এক্সকিউজ মি, আরে সূর্য, কি ব্যাপার, তুমি ফিরে এলে যে, কিছু ভুলে গেছো নাকি? না, আমি আসলে সমুজ্জালের সাথে একটু কথা বলতে চাই। কেন? ওরা দুজন এখন কথা বলছে, তুমি বরং পরে এসো। সূর্য, না না দেখুন, আমি তো চলেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমার মনে হলো আমার কারণে ওদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে, যেটা সমুজ্জালের সাথে কথা বলে আমার ক্লিয়ার করে নেওয়া উচিত। প্লিজ আমাকে একটু ওদের সাথে কথা বলতে দিন, প্লিজ। এই দেখো, না না এইভাবে বলছো কেন তুমি? আরে তুমি তো ওদের বন্ধু, হ্যাঁ কথা তো বলবেই। যাও যাও যাও, উপরে যাও, ওরা উপরে আছে, ঘরে আছে। এটা আপনি কি বলছেন বাবা? আপনি সূর্যকে ওদের বেডরুমে যেতে দিচ্ছেন? আরে তাতে কি হয়েছে? সূর্য তো ওদের বন্ধু হয়, তাছাড়া আমাদের বাড়ি এত গোড়া নয় যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বেডরুমে গেলে। তুমি যাও, গিয়ে ওদের সঙ্গে দেখা করে এসো। থ্যাংক ইউ সো মাচ। উপরে গিয়ে বাদিকে।